ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, যথোমধুরী কোম্পানির শেয়ার মূল্যায়ন অধ্যায়ে আমার আজকে চতুর্থ ক্লাসে তোমাদের সাথে কথা বলবো 23টা পরমকোটি নিয়ে। সেই 23টা পরমকোটির খ নম্বর প্রশ্নে যেমনটি চেয়েছে, ক নম্বরটা আমরা পয়লা স্টেপে আলোচনা করছি। খ নম্বর প্রশ্নে যেমনটি চেয়েছে যে সাধারণ আবেদন, তারপর অপরটা পরে যেমন দেখেছি সেটা নিয়ে কোম্পানি 6 লক্ষ শেয়ার বিক্রি করে জনসাধারণ নিকট থেকে মূল্যায়ন সম্ভব করতে চেয়েছিল এবং শেয়ার বিক্রি করেছিল তারা অবহরে। অর্থাৎ শেয়ারের আমরা জানি যে শেয়ার ইস্যু করা যায় তিনভাবে, একটা হলো সমমূল্যে, একটা হলো অধিহারে, একটা হলো অবহরে। শেয়ার যদি নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার অবহার। তা আমরা যেমনটি দেখছি এখানে 6 লক্ষ শেয়ার বিক্রি করতে চাইলেও তারা 6,60,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছে অবহারে, অর্থাৎ 9 টাকা দরে। শেয়ারের নির্ধারিত মূল্য যেহেতু 10 টাকা, 1 টাকা অবহার, তাহলে শেয়ার মূল্য এখানে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে 9 টাকা। এটা হচ্ছে আমাদের সাধারণ দাবেদন। এরপরে
আমরা যেমনটি দেখব যে গোয়ালমার প্রশ্নে 23 নম্বর অঙ্কে গোয়ালমারে তারা চেয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণ চলে যাই আমরা যেমনটি জানি আর্থিক অবস্থার বিবরণে দুটো দিক থেকে আমরা এর প্রয়োজনে সব কেটে নেই আধুনিক নিয়মে আর্থিক অবস্থা বিবরণ এটা হচ্ছে বড় নম্বর এটা হচ্ছে বিবরণ আর্থিক অবস্থা বিবরণে তোমরা জানো দুটো দিক থাকে একটা আছে সম্পদ এর দিক আর একটা আছে মূলধন ও দায়ের দিক তাহলে আমরা প্রথমে যদি সম্পদের দিকে দেখাই সম্পদের দিকে আমরা যাবে দেখার সময় সম্পদ একটাই পেয়েছিলাম সেটা হলো ব্যাংক হিসাব সে ব্যাংক হিসাবের উদ্ভূত আমাদের হচ্ছে 54 লক্ষ টাকা ছিল এরপর এই সম্পদের দিকে এখানে অসমন্বিত ব্যয় আছে অসমন্বিত ব্যয় অর্থাৎ যে ব্যয়টা সমন্বয় করা হয়নি এটাকে ভুয়া সম্পদ হিসেবে বলা হয় সেখানে আছে শেয়ার অভাব আমরা জানি শেয়ার অভাবটা সম্পদ দিকে যায় সে শেয়ার অভাব আছে 2,70,000 আর 30,000 শেয়ার অভাব হলো 3,00,000 আরেকটা আছে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন আমরা জানি কত টাকা 2,70,000 টাকা শেয়ার অভাবটা আছে 6,30,000
সে সম্পত্তি থেকে মোট যোগফল হলো 63 লক্ষ এবং সম্পত্তি থেকে মোট যোগফল হলো আমার 63 লক্ষ 23 নম্বর অঙ্কে আমরা প্রথমে খ তারপর গ এবার ছোট একটি প্রশ্ন ছিল ক নম্বরে সেটা আমরা দেখব ক নম্বরে প্রশ্নটি ছিল যে যে কোম্পানি অনুমোদিত শেয়ার অনুমোদিত মূলধনের শেয়ার সংখ্যা কত ছোট একটি প্রশ্ন আমরা জানি যে রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির কাছে নিবন্ধনের সময় যে মূলধনটা নিবন্ধিত হয় সেটা হচ্ছে অনুমোদিত মূলধন কোম্পানিতে লেখা আছে তাদের অনুমোদিত শেয়ার সংখ্যা চাচ্ছে তারা অনুমোদিত শেয়ার সংখ্যা ফর্মুলাটা এখানে আছে অনুমোদিত মূলধন তাকে ভাগ দিব শেয়ার মূলধন এটা হলো 23 এর পর অনুমোদিত শেয়ার সংখ্যা তো অনুমোদিত শেয়ার মূলধন কত বলা ছিল বলা ছিল 75 লক্ষ টাকা ভাগ শেয়ার মূল্য হচ্ছে প্রতি টাকা কত করে 10 টাকা এর ভাগ দিলে হচ্ছে 7 লক্ষ 50 হাজার শেয়ার তাহলে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা হলো 75 হাজার শেয়ার আমরা আবার যদি দেখি মোট অনুমোদিত মূলধন ছিল 75 লক্ষ টাকা এবং শেয়ার মূল্য অর্থাৎ প্রতিটি শেয়ার মূল্য ছিল 10 টাকা হারে তো 75 লক্ষ টাকাকে 10 টাকা করে ভাগ দিলে হচ্ছে আবার 7 লক্ষ 50 হাজার শেয়ার এটি হচ্ছে আমার অনুমোদিত শেয়ার সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেমনটি দেখলাম আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ে আপনার একটা অঙ্ক যে অঙ্ক ছিল অবহার ইস্যু করা আর একটু যদি তোমাদের বলি যে শেয়ার ইস্যু করার সময় আমরা কয়ভাবে ইস্যু করা শিখেছিলাম দেখেছিলাম তো শেয়ার ইস্যু হতে পারে তিনভাবে যদি শেয়ার নির্ধারিত মূল্যেই বাজারে বিক্রি করা হয় তখন তাকে বলা হচ্ছে শেয়ার সমমূল্য ইস্যু করণ ইংলিশে বলে অ্যাট পার যদি চাহিদার কারণে শেয়ার নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ইস্যু করতে হয় তখন তাকে বলা হচ্ছে অবহার ইস্যু করণ ইংরেজিতে অ্যাট ডিসকাউন্ট আবার শেয়ারের মূল্য বা শেয়ারের চাহিদা যদি বাজারে অধিক থাকে তখন যদি আমরা অধিক মূল্যে শেয়ার ইস্যু করি অর্থাৎ নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে শেয়ার বিক্রি করে থাকি উদাহরণ হিসেবে ধরা যায় যে 100 টাকার শেয়ার যদি আমরা 100 টাকার থেকে বেশি 101 টাকা হতে পারে 105 টাকা বা 10 টাকা হতে পারে অর্থাৎ বেশি মূল্যে ইস্যু করি তখন তাকে বলা আছে অধিহারে শেয়ার ইস্যু করণ বা অ্যাট প্রিমিয়াম তাহলে আজকের অঙ্কটা ছিল আমাদের শেয়ার অবহারে ইস্যু করণ তো তোমাদের সকলকে ধন্যবাদ সকলেই নিরাপদে থাকো সুস্থ থাকো ঘরে থাকো